আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা একটা সতর্কমূলক। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার এরকম একটা মেসেজ আসছিল যে ক্যাশ আউট হয়েছে এই নাম্বার থেকে। তো স্বাভাবিকভাবেই যদি কেউ ব্যস্ততা থাকে অনেকে SMS দেখে টাকাটা দিয়ে দেয়। তো আমাকে ফোন করছে, ভাইয়া আপনার এজেন্টে 20,000 টাকা ক্যাশ আউট করছি, আপনি এটা আমার নগদে পাঠাই দেন পার্সোনালে। তো আমি তো সুন্দর করে হ্যাঁ পাঠাই দিতে নিছি, এই সময় আমার মাথায় গেস করছি ব্যালেন্সটা চেক দেওয়ার জন্য। ব্যালেন্স চেক দিয়ে দেখি টাকা জমা হয় নাই। তো এই যে একটা ফক, আলহামদুলিল্লাহ আমি কোনো রকম খপ্পরে পড়ি নাই হ্যাকারদের। যাই হোক, আমি মাথায় গেস করছে কারণে আমি টাকাটা দিই নাই, আমি দিতে নিছিলাম কিন্তু হ্যাঁ পরবর্তীতে আমার খেয়াল হয়েছে ব্যালেন্সটা চেক দেওয়ার জন্য। এরকম অনেক ফট, অনেক ফট আছে যারা বিকাশের টাকা এইভাবে হাতিয়ে নেয়। আপনাকে বলবে বিকাশের টাকা পাঠিয়ে দিয়েছি, আমার এটা নগদে একটা ট্রান্সফার করে দেন, আর নগদে ব্যালেন্স থাকে যারা ওটা দিয়ে দেন। আপনারা অবশ্যই এরকম আসলে আপনারা এই ব্যালেন্সটা চেক করবেন বা স্টেটমেন্ট চেক করবেন। আর একটা মেসেজ দিতে চাই, সেটা হলো অনেকদিন আগে আমার রিলেটেড না পরিচিত একজন তার বাড়ির পিছনে একটা গজারি গাছ ছিল, যারা বর্তমানে সরকারি গাছ নয় চিনে। তো গজারি গাছটা ঝড়ে তার বাড়ির উপরে পড়ার আশঙ্কায় গজারি গাছটা সে কেটে ফেলেছিল। তার নামে পরে ভূমি বন অফিস থেকে মামলা করেছে গজারি গাছ কাটার জন্য। সে সাধারণ মানুষ, এই ভয়ে সে এক জায়গায় লুকাইছিল। তো যেইভাবে হোক পুলিশে তাকে খুঁজে বের করেছিল। তো আমার কথা হলো, এই বেচারা বাটন ফোন চালায় তাকে খুঁজে যখন বের করতে পারছেন, যে স্ক্রিন নাম্বার দেওয়া আছে এটাও একটা ফ্রডের নাম্বার। আপনারা যারা প্রশাসনে আছেন দেখেন পারেন কিনা, স্ক্রিনের নাম্বারটা দিয়েছি, যারা প্রশাসনে আছেন তাদেরকে বলছি স্ক্রিনের নাম্বারটা দিয়েছি, আপনারা যদি পারেন এগুলো ধরে বাইর করেন, তাতে পারবেন না মনে হয়। শুধু বলবেন আপনারা সচেতন থাকবেন, সচেতন আছি যার কারণে টাকাটা ক্ষয় হয় নাই, এদেরকে ধরে বের করেন, যেটা আপনাদের দায়িত্ব। এক বাটায় তার ফ্যামিলি বাঁচানোর জন্য গজারি গাছটা কেটে ফেলাইছে, যদি ঝড়ে না ভাঙে তাকে খুঁজে খুঁজে বাই করতে পারছেন, এগুলা বাই করে দেখেন। একটা মেসেজ দিলাম, বের করেন, একটা বের করেন, আমাদের একটা জানান, একটা ভিডিও পোস্ট করেন, দেখবেন আপনাদের সম্মান অটোমেটিক একটু বেড়ে গেছে।